আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে ও দূরের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা রাসায়নিক গণনার দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজকের টিউটোরিয়ালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ এখান থেকেই তোমাদের প্রয়োগমূলক এবং উচ্চতা দক্ষতামূলক প্রশ্নগুলো এসে থাকবে। তাই এই টিউটোরিয়ালটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবে। আজকে আমি তোমাদের সুবিধার্থে কিছু প্রশ্নের আইটেম লিখে রেখেছি, যে মোলের শতকরা সংযুক্তি থেকে যোগের স্থূলসংখ্যা আণবিক সংকেত নির্ণয়, এরপরে থাকবে একটা উদ্দীপকের মাধ্যমে কিভাবে এই লিমিটিং বিক্রিয়ক নির্ণয়, দ্রবণের প্রকৃতি নির্ণয় এবং দুইটি দ্রবণের ঘনমাত্রা সমান হবে কি না তা আমরা একটা উদ্দীপকের মাধ্যমে দেখব। প্রথমে আমরা দেখে নিই কীভাবে মৌলের শতকরা সংযুক্তি থেকে যোগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করা যায় তা আমরা দেখি। এসো দেখো, এখানে আমি একটি উদ্দীপক লিখে রেখেছি যে এ যোগের বাষ্প ঘনত্ব 90, যোগে বিদ্যমান মৌল কার্বন হাইড্রোজেন ও অক্সিজেনের শতকরা সংযুক্তি যথাক্রমে 40%, 6.67% ও 53.33% হলে যোগের সলিউশন আণবিক সংকেত নির্ণয় করো। তোমাদের এই ধরনের প্রশ্ন প্রায়ই দেখা যাচ্ছে এসএসসি পরীক্ষাতে আসতে দেখা যায়। তাই আমরা কিভাবে এই প্রশ্নটা সলভ করতে পারি, এসো আমরা প্রথমে এই বিষয়টা একটু দেখি সলভ। প্রথমে আমরা যে কাজটা করব, যে এখানে কি কি মৌল দেওয়া আছে এটা লিখে নিই, যে দেওয়া আছে কি দেওয়া আছে, কার্বন, কার্বন কত পার্সেন্ট আছে, 40%। তারপরে আছে হাইড্রোজেন 6.67% এবং অক্সিজেনের পরিমাণ দেওয়া আছে 53.33%। প্রথমে আমরা কি করলাম, উদ্দীপক থেকে ওই যোগের মধ্যে যে সকল মৌলগুলো ছিল ওই মৌলগুলোর পারমাণবিক ওই মৌলগুলোর শতকরা সংযুক্তিগুলো আমরা লিখে নিলাম। এবার আমাদের কাজটা কি হবে, এই যে শতকরা যে পরিমাণগুলো আছে এই শতকরা পরিমাণকে প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা একটু লিখে নিই যে মৌলগুলোর শতকরা সংযুক্তিকে তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। তাহলে কি পাই, এসো তাহলে সি অর্থাৎ কার্বনের শতকরা পরিমাণ হচ্ছে 40%, তাকে আমরা ভাগ করব কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, তার মানে আমাদের এখানে আসবে হলো 3.33। এরপরে আমাদের আসবে হাইড্রোজেন, হাইড্রোজেনের শতকরা পরিমাণ আছে 6.67, তার পারমাণবিক ভর হচ্ছে 1, তার মানে আমাদের মান আসবে হলো 6.67। এরপর থাকবে অক্সিজেন, অক্সিজেনের হলো পার্সেন্টেজ দেওয়া আছে 53.33, তাকে আমরা ভাগ করব অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 60, ভাগ করলে আমরা পাবো 3.33। এই যে আমরা যে মৌলগুলোর যে শতকরা পরিমাণকে তাদের পারমাণবিক ভর দিয়ে ভাগ করে যে ভাগফলটা পেলাম, এই ভাগফলগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা এই ভাগফলকে আবার ভাগ করে করতে হবে। এসো আমরা পরের স্টেপে যাই, যে এখান থেকে তাহলে এখান থেকে যদি আমরা এটা লিখি যে ভাগফল অর্থাৎ প্রাপ্ত ভাগ ফল প্রাপ্ত ভাগফলের মধ্যে সব চেয়ে ছোট
সংখ্যা আমাদের এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হলো 3.33। এত দ্বারা ভাগ ফল গুলোকে ভাগ করে পাই, ভাগ করে পাই। তাহলে আমরা কার্বনের এই পরিমাণকে সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে আমরা হলো কার্বন সি সমান 3.33। এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 3.33, এর ভাগ করলে 1 আসবে। তারপরে হাইড্রোজেন ক্ষেত্রে 6.673 ডিভাইডেড 3.33, ভাগ করলে 2 আসবে। অক্সিজেনের ক্ষেত্রে ভাগ করলে আমাদের আসবে হলো 3.33 ডিভাইডেড 3.33, ভাগ করলে 1 আসবে। দেখো এখানে আমরা প্রথমে যে কাজটা করলাম, প্রথম কাজ করেছিলাম যে শতকরা পরিমাণকে তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করে এই ভাগফলগুলো পেয়েছি। এখন এই ভাগফলগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা যেটা, সেটা দ্বারা আবার এই তিনটাকে ভাগ করে এই পূর্ণ সংখ্যাগুলো পেলাম। এখন আমাদের কী লিখবো? সুতরাং যে এ যৌগের স্থূল সংকেত, স্থূল সংকেত, তাহলে স্থূল সংকেত কী হবে? প্রথমে আছে কার্বন, কার্বনটা আমরা লিখে নিলাম, কার্বনের মান পেলাম কত? 1। তাহলে এই 1টা আমরা এই নিচে দেব। এরপরে হাইড্রোজেন, হাইড্রোজেন আছে কত? হাইড্রোজেন হচ্ছে 2। অক্সিজেনের কত আছে? মান হচ্ছে 1। তাহলে অক্সিজেনের মানটা হলো 1। এখন এই 1গুলো আমাদের লেখা লাগে না, তাই আমরা এইভাবে লিখতে পারি যে সুতরাং সি এইচ 2O। অর্থাৎ আমরা দেখলাম যে এমন ধরনের যদি উদ্দীপক আমাদেরকে দেয়, তাহলে আমরা এই প্রসেসের মাধ্যমে আমরা যৌগের স্থূল সংকেত বের করবো। অর্থাৎ আমরা দেখলাম এ যৌগের স্থূল সংকেত হলো সি এইচ 2। অর্থাৎ কার্বন আছে, কার্বনের একটি পরমাণু রয়েছে, হাইড্রোজেনের 2টি পরমাণু এবং অক্সিজেন 1টা পরমাণু। এভাবে আমরা একটা যৌগের শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত বের করতে পারি। যদি তোমার কাছে প্রশ্ন চায় যে এখানে কিন্তু চেয়েছিল যে স্থূল সংকেত এবং আণবিক সংকেত, যদি আণবিক সংকেত চায় তাহলে কিন্তু তোমাকে প্রথমে কী করতে হবে? ওই যৌগেরটার স্থূল সংকেতটা বের করতে হবে। স্থূল সংকেত বের করার পরে পরবর্তী স্টেপে যেতে হবে, অর্থাৎ আণবিক সংকেত বের করতে হবে। এসব বিষয়টাকে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে তোমাকে কী করতে হবে? যৌগের প্রথমে স্থূল সংকেত বের করতে হবে, স্থূল সংকেত বের করার পরে আণবিক সংকেত আবার এই দ্বিতীয় স্টেপে বের করতে হবে। কীভাবে বের করতে হবে এসে আমরা সেই জিনিসটাকে একটু দেখি। এখানে আমি ওই বামের অংশটুকুকে মুছে দিচ্ছি। তাহলে আমাদের এখানে কী দেওয়া আছে? ধরে নিই যে ধরি এ যৌগের আণবিক সংকেত, আণবিক সংকেত হলো, তাহলে এ যৌগের আণবিক সংকেতটা আমরা কী ধরে নেব? এই যে স্থূল সংকেত রয়েছে, স্থূল সংকেত দ্বারা এন দ্বারা গুণ করব। অর্থাৎ সি এইচ 2 ও ইনটু এন। তাহলে যেহেতু এটা হলো একটি, এখন কী হয়ে গেছে, এ একটি যৌগের আমরা হলো আণবিক সংকেত পেয়ে গেলাম, আর আণবিক সংকেত দ্বারাই কিন্তু আণবিক ভর পাওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে তাহলে সি এইচ 2 ও ইনটু এন, আমরা একটু উপরে লিখি, সমান সমান আমাদের এখানে কিন্তু দেওয়া আছে, একটু খেয়াল রাখো, এখানে কিন্তু আমাদের এই যৌগের মধ্যে কিন্তু এই যে বাষ্প ঘনত্ব দেওয়া আছে। তোমাদের যদি এমন প্রশ্ন থাকে তাহলে এই বাষ্প ঘনত্বকে 2 দ্বারা গুণ করলে যৌগের আণবিক ভর পাওয়া যায়। অর্থাৎ আমরা যদি কোনো যৌগের আণবিক ভর বাষ্প ঘনত্ব থেকে পেতে চাই তাহলে ওই বাষ্প ঘনত্বকে 2 দ্বারা গুণ করব। তাহলে কী দাঁড়ালো? যে কোনো যৌগের আণবিক ভর ওই যৌগের বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তাহলে আণবিক ভর, যেহেতু আণবিক সংকেত থেকে আণবিক ভর পাওয়া যায়, তাহলে আমরা লিখতে পারি কি 90 ইনটু 2।
অর্থাৎ বাষ্প ঘনত্বকে দুই দ্বারা গুণ করলে আণবিক ভর পাওয়া যায়। তাহলে আমরা এখানে কি আসে, তাহলে এটুকুর ভর হচ্ছে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 30 সমান 180। তাহলে আমরা ভাগ করলে আমরা পাই 6। তাহলে আমরা এখানে এন এর মানটা কত পেয়ে গেলাম, 6। এই 6 মানটা আমরা এই জায়গায় বসাই দেব, যে সুতরাং এ যৌগের আণবিক সংকেত, তাহলে আণবিক সংকেত কি হবে, তাহলে যেহেতু আণবিক সংকেত আমাদের ছিল CH2O ইন্টু এন, তাহলে আমরা পাই হলো CH2O ইন্টু 6। কেন 6, কারণ আমরা এখানে এন এর মানটা 6 পেয়েছি। এখন তোমরা একটু আগে আমরা দেখেছি যে এখানে কিন্তু কার্বনের একটা পরমাণু ছিল, অক্সিজেনের একটা পরমাণু, হাইড্রোজেন দুইটা পরমাণু ছিল। তাহলে এই যে এই জায়গায় কিন্তু কার্বনের একটি পরমাণু রয়েছে, তাহলে এই 6 দ্বারা এই ভিতরের এই পরমাণুর সংখ্যার সাথে গুণ করতে হবে। তাহলে এখানে যদি আমরা 1 হয় তাহলে কার্বন একটা মানে এখানে 1 আছে, তাহলে 6 আর 1 গুণ করলে আমাদের আসে হলো 6 আসে, আর 2 আর 6 গুণ করলে আমরা পাবো হচ্ছে 12, আর এখানে 1 আছে যেহেতু এটা গুণ করলে 6। তাহলে আমরা কি পেলাম, এখানে একটা সংকেত পেয়ে গেলাম, যে এখানে আমাদের একটা সংকেত চলে আসছে যে C6H12O6। এটা কিসের সংকেত, এটা তোমরা ধরতে পেরেছ, এটা হলো গ্লুকোজের সংকেত, এটা গ্লুকোজের সংকেত, এটা একটা গ্লুকোজ। তাহলে এই গ্লুকোজ হচ্ছে তার আণবিক সংকেত। তাহলে তোমাদের যদি এই ধরনের একটি উদ্দীপক পরীক্ষাতে আসে তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে প্রথমে তোমরা আগে স্থূল সংকেত বের করবা, তারপরে ওই যোগের এখান থেকে আণবিক সংকেত বের করবে। তাহলে তোমাকে কিন্তু আণবিক সংকেত যদি পরীক্ষা চায় তাহলে অবশ্যই কিন্তু স্থূল সংকেতটা বের করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তাহলে যদি এই ধারণাটাকে কাজে লাগিয়ে যদি তোমরা এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে চায় তাহলে খুব সহজে করতে পারবে। তাহলে আমি আরেকবার সম্পূর্ণ প্রসেসটা আরেকটু মনে করে দিই। প্রথমে তোমরা কি করবে, যোগে উপস্থিত মৌলগুলো শতকরা পরিমাণকে তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করে মানগুলো বের করবে, যে ভাগফলগুলো পাবে তাদের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা ভাগ করে পূর্ণ সংখ্যাগুলো নেবে, যে পূর্ণ সংখ্যাগুলো পাবে সেটাই তার ওই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা। তাহলে এখানে ঠিক ওই প্রসেসটাই করা হয়েছে, যে এই যোগের স্থূল সংকেত কার্বন হচ্ছে 1 পেয়েছি তাই 1, হাইড্রোজেন 2 পেয়েছি তাই এটা হলো 2, অক্সিজেনের 1 পাইছি তাই 1, আর এভাবে আমরা একটা যোগের স্থূল সংকেত বের করবো। আর স্থূল সংকেত যখন বের করা হবে তখন আমরা চলে যাব এই প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে তোমাকে এই অঙ্কটা সলভ করতে হবে। অর্থাৎ যদি এখানে যদি বাষ্প ঘনত্ব যদি না দিয়ে যদি আণবিক ভর চাইতো তাহলে কিন্তু এখানে গুণ করা লাগতো না, ওই আণবিক ভর দিলেই হয়ে যেত, কারণ আমরা জানি আণবিক সংকেত থেকে আণবিক ভর পাওয়া যায়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এসো এবার আমরা দেখি যে 2, 3 এবং 4 অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক নির্ণয়, দ্রবণের প্রকৃতি নির্ণয় এবং দুটি দ্রবণের ঘনমাত্রা সমান আছে কিনা, এই ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষা আসে তাহলে আমরা হলো সহজে সমাধান করতে পারবো। এই ধরনের প্রশ্ন আসতে পারে এমন একটি উদ্দীপক তোমাদের জন্য লিখে রেখেছি, যে দুটি পাত্র দেওয়া আছে এবং এই দুইটা পাত্রর থেকেই আমরা 2, 3 এবং 4 অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক, দ্রবণের প্রকৃতি এবং ওই দ্রবণ দুটির ঘনমাত্রা সমান কিনা তা আমরা বের করব। যে কীভাবে আমরা বের করব এসব বিষয়টা দেখি। তার আগে আমরা প্রথমে 2 নম্বর প্রশ্নে আমরা একটু কথা বলে নিই যে লিমিটিং বিক্রুক, লিমিটিং বিক্রুক কী। লিমিটিং বিক্রুক হচ্ছে বিক্রিয়ার সময় একাধিক বিক্রুকের মধ্যে যে বিক্রুকটি বিক্রিয়া শেষে অবশিষ্ট থাকবে না তাকে লিমিটিং বিক্রুক বলে। যে বিক্রিয়ার সময় যে বিক্রুকটি অবশিষ্ট থাকবে না তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। এসব বিষয়টা আমরা একটু দেখি। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে এমন দুইটা পাত্র তোমাদের উদ্দীপক হিসাবে আসবে এবং ওই দুইটা পাত্রে যে দ্রবণ রয়েছে এই দ্রবণ দুটিকে যদি এক্ষেত্রে মিশ্রিত করা হয় তাহলে ওই পাত্রে রাখা দ্রবণ দুটির মধ্যে কোনটি লিমিটিং বিক্রিয়ক তা তোমাকে নির্ণয় করতে হবে। এই জন্য আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটি হলো
এই দুইটি পাত্রকে যদি আমি মিশ্রিত করি তাহলে প্রথম পাত্রে রাখা আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং দ্বিতীয় পাত্রে রাখা আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে তারা আগে কি করবে, বিক্রিয়া করবে। তাহলে বিক্রিয়াটা আগে পূর্ণ করতে হবে প্রথম যে কাজটা, তাহলে বিক্রিয়া নিম্নরূপ। তাহলে আমাদের প্রথমে আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর দ্বিতীয় পাত্রে রাখা আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। যদি আমরা একটা বিক্রিয়া করি তাহলে আমরা পাবো পটাশিয়াম ক্লোরাইড প্লাস পানি, কারণ আমরা জানি যে এটা ক্ষার আর অ্যাসিড, আর অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে লবণ এবং পানি তৈরি হয়। আর অবশ্যই তোমাদের মনে রাখতে হবে যে যদি তোমাদের কোনো পরীক্ষা লিপিটি বিক্রিয়ক চায় তাহলে ওই বিক্রিয়াটা কিন্তু সমতার মাধ্যমে সম্পূর্ণ করতে হবে, যদি না করে তাহলে কিন্তু অঙ্কটা তোমরা মিলাইতে পারবে না। তাহলে এটার যদি আণবিক ভরটা আমরা দেখি, তাহলে পটাশিয়াম এটার হলো 56 আর এটার আণবিক ভর হলো 36.5। আর আমাদের যেহেতু উৎপাদের নিয়ে আমাদের এখানে কাজ নেই, যেহেতু আমাদের পরীক্ষাতে চেয়েছে যে লিমিটিং বিক্রিয়ক নিয়ে না, অর্থাৎ আমাদের বিক্রিয়ক নিয়ে কাজ করা, অর্থাৎ এই সমান চিহ্ন বাম পাশে যেটা থাকবে সেটাকে বলা হয় বিক্রিয়ক, আর বিক্রিয়ক বিক্রিয়া করে যা তৈরি করে তাকে বলা হয় প্রোডাক্ট বা উৎপাদ। তাহলে আমরা এখানে একটু লিখে নিই যে 56 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 37.5 গ্রাম হাইড্রোক্লোরিকের সাথে। তাহলে আমাদের 1 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 37.5, যেহেতু কম হলে ভাগ, তাহলে আমাদের 56 এত গ্রাম এই সেল এর সাথে। তাহলে যেহেতু আমরা এই পটাশিয়াম হাইড্রোক্সাইড নিয়ে কথা বলছি, তাহলে বিক্রিয়াতে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করেছিলাম 10 গ্রাম, তাহলে আমরা 10 গ্রামটা লিখে নিই। 10 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে বেশি, তাহলে গুণন 10 / 56 গ্রাম এই সেলের সাথে, এই সেল এর সাথে। তাহলে আমরা যদি এখানে মানটা যদি নিয়ে আসি তাহলে আমাদের মানটা আসে হলো 36.5 × 10/56, তাহলে আমাদের আসলে হলো 6.52, অর্থাৎ আমাদের এখানে মানে 6.52 গ্রাম এই সেল। একটু খেয়াল করো, দেখো আমরা যখন 10 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সম্পূর্ণ ব্যবহার করেছি সেখানে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড দরকার হয়েছে 6.52 গ্রাম। তার মানে কি, এখানে আমরা কিন্তু কম পরিমাণে আমাদের হলো হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হচ্ছে, কিন্তু যেখানে আমরা 10 গ্রাম নিয়েছি তাহলে বিক্রিয়া করার পর কোনটা থাকবে? অবশ্য বিক্রিয়া শেষ করার পরে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আরও কিছু থাকবে, কিন্তু আমাদের কিন্তু এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড কিন্তু শেষ হয়ে যাবে। আর আমরা পূর্বেই বলেছি যে লিমিটিং বিক্রিয়ক সেটাই হবে যদি বিক্রিয়া করার পরে যে বিক্রিয়কটি আর থাকবে না সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। যেহেতু পটাশিয়াম হাইড্রোক্সাইডের 10 গ্রামে 10 গ্রামই ব্যবহার হয়েছে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সেখানে ব্যবহার হয়েছে 6.52, অর্থাৎ আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড আরও অবশিষ্ট রয়েছে। তাহলে অবশিষ্ট কতটুকু, তাহলে অবশিষ্ট এই সিএল এর পরিমাণ, তাহলে পরিমাণ কত, তাহলে 10 - 6.52 গ্রাম এই সেল। তার মানে আমাদের এখানে বিক্রিয়া বিয়োগ করলে আমাদের কত মান আসে, মান আসবে বিয়োগ 10, অর্থাৎ 3.48। তার মানে আমাদের আসতেছে হলো 3.48 গ্রাম কি থাকবে, আরও এই সেল কিন্তু আমাদের এই মিশ্রণের মধ্যে অবশিষ্ট থাকবে যেখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষারটা কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের লিমিটিং বিক্রিয়ককে, এখানে লিমিটিং বিক্রিয়ক কিন্তু এই পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। কিন্তু যদি এরপরে পরীক্ষা যদি আসে যে দ্রবণের প্রকৃতিটি কী হবে, অর্থাৎ এই পাত্রে দ্রবণ দুটিকে মিশ্রিত করার পরে যে নতুন দ্রবণ তৈরি হবে সেই দ্রবণটি ক্ষারীয় হবে নাকি অ্যাসিডই হবে, তোমরা সহজে বুঝতে পারছো যে যেটা থাকবে অর্থাৎ যেটা লিমিটিং বিক্রিয়ক হবে না
সেটা তো পাত্রের মধ্যে আরও অবশিষ্ট থাকবে, তার বৈশিষ্ট্যই তো প্রকাশ করবে। যেহেতু এই বিক্রিয়াতে দেখা যাচ্ছে যে পটাশিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়া, কারণ বিক্রিয়া করার পরে পটাশিয়াম হাইড্রোক্সাইড কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড আরও আমার 3.48 গ্রাম রয়ে গেছে, তাহলে যে থাকবে এই পাত্রের মধ্যে তারই তো বৈশিষ্ট্য দিব, তাই এই দ্রবণের প্রকৃতিটা অবশ্যই অম্লীয় হবে বা অ্যাসিডীয় হবে। যদি তোমাদের পরীক্ষায় যদি এই ধরনের প্রশ্ন আসে যে দ্রবণের প্রকৃতি কী হবে, তাহলে তোমরা আগে প্রথমে এই প্রক্রিয়ার মাধ্যমে লিমিটিং বিক্রিয়ক বের করবে, লিমিটিং বিক্রিয়ক বের করার পরে পরে যেটা অবশিষ্ট থাকবে সেই যৌগটি তার বৈশিষ্ট্য প্রকাশ করবে। অর্থাৎ এখানে দেখছি যে, কারণ আমরা জানি ক্ষার অ্যাসিডের ক্ষমতা কমিয়ে দেয় আর অ্যাসিড আবার ক্ষারের ক্ষমতা কমিয়ে দেয়, যেহেতু 10 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার 6.52 গ্রাম এসিলের সাথে বিক্রিয়া করে কিন্তু সেটা হলো শেষ হয়ে গেছে, কিন্তু অবশিষ্ট আরও কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে, হাইড্রোক্লোরিক যে অতিরিক্ত থাকলো সেই তার কিন্তু ওই দ্রবণের প্রকৃতিটা প্রকাশ করবে, অর্থাৎ তার বৈশিষ্ট্য প্রকাশ করবে। যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিড আরও ওই দ্রবণের মধ্যে রয়ে গেছে, তাই ওই দ্রবণের প্রকৃতি হবে অম্লীয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এরপর যদি এই ধরনের উদ্দীপক থেকে যদি চতুর্থ নাম্বার প্রশ্ন, অর্থাৎ দুইটি দ্রবণের ঘনমাত্রা সমান কিনা তা বের করতে বলে, তাহলে তোমরা কীভাবে সমাধান করবে তা আমি এখন সলভ করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা হলো 1 নং পাত্রের ক্ষেত্রে, তাহলে আমরা ঘনমাত্রা সূত্র জানি, এটি S1 ধরি, যে ঘনমাত্রা সূত্র হল S=W×1000/mV। এখানে W হচ্ছে দ্রবের ভর, যে দ্রবটা আমরা দ্রবণের মধ্যে নিব, আর 1000-এর হিসাব করতে হয় হলো তোমার এই ঘনমাত্রা, আর এম হচ্ছে যে দ্রবটা আমি নিব ওই দ্রবের আণবিক ভর, আর ভি হচ্ছে ওই দ্রবণের আয়তন। তাহলে আমরা কি W আছে 10 গ্রাম, 1000/m হচ্ছে 56×, এই আয়তন, আয়তন কিন্তু এই যেটা, অর্থাৎ প্রথম পাত্রে এবং দ্বিতীয় পাত্রে কিন্তু 100 ml পানি রাখা আছে, অর্থাৎ প্রত্যেক দুইটা পাত্রে কিন্তু 100 ml করে পানি রাখা আছে, তাহলে এটা হলো 100 ml। তাহলে আমাদের এখানে মানটা কত আসে, 10000/, তাহলে 1.79, অর্থাৎ 1.79 m, এমটা হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রা। তাহলে আমাদের এখানে মান আসলে কত, আচ্ছা প্রথম পাত্রে যে দ্রবণটা রাখা রয়েছে সেই দ্রবণের ঘনমাত্রা 1.79। এসব অনুরূপভাবে আমরা এই দ্বিতীয় পাত্রের দ্রবণের ঘনমাত্রা বের করি, তাহলে 2 নং পাত্রের ক্ষেত্রে S=W×1000/mV, তাহলে আমাদের W এর মানটা আছে 10 গ্রাম, তাহলে 10×1000/, কারণ এই সেলের কিন্তু আণবিক ভর কিন্তু 36.5×, যেহেতু আমি বলছি যে এই পাত্রে তার আয়তনটা হচ্ছে 100, তাহলে আমরা এখানে মানটা পাই কত, 10000/3.5, আমাদের আসছে হলো 2.74, অর্থাৎ আমাদের এখানে মান পেলাম 2.74 m। তাহলে আমরা দেখলাম যে প্রথম পাত্রে যে দ্রবণটা রাখা আছে তার ঘনমাত্রা হচ্ছে 1.79, আর দ্বিতীয় পাত্রে যে দ্রবণটা রাখা রয়েছে সেই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 2.74, অর্থাৎ এই দুইটা পাত্রের কিন্তু ঘনমাত্রা সমান নয়। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। যদি তোমাদের যদি এই ধরনের উদ্দীপক যদি পরীক্ষা আসে, তাহলে তোমাদের এই 3 ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, তাই এই প্রসেসের মাধ্যমে তোমরা এই গাণিতিক সমস্যাগুলো সলভ করবে, বিশেষ করে বিগত বছরগুলোর প্রশ্নগুলো সলভ করবে। পাশাপাশি বিভিন্ন ক্যান্টনমেন্ট, ক্যাডেট কলেজ এবং ভালো কিছু স্কুল রয়েছে, তাদের হলো প্রশ্নগুলো তে দেখবা যে এই ধরনের প্রশ্ন করছে, সেই প্রশ্নগুলো তোমরা ভাষা প্র্যাকটিস করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে যদি এই তোমাদের এই গাণিতিক সমস্যা নিয়ে বা লিমিটিং বিক্রিয়ক, তারপরে যে যৌগের সলিউশন, আণবিক সংকেত, দ্রবণের প্রকৃতি এবং দ্রবণের ঘনমাত্রা নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে এই টিউটোরিয়ালের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবে।
আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।